হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আজকে নতুন পিভি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। আর ব্লগের শুরুতেই আজকে বলে রাখি, আজকে কিন্তু প্রথমা মহালয়া, গতকাল ছিল এবং আজকে হচ্ছে সানডে বেসিক্যালি। এবং আজকে পূজোর যে দেবী পক্ষ তার ফার্স্ট রবিবার অ্যান্ড পরের রবিবারে অষ্টমী পড়ছে। যাই হোক, তো আজকে বেসিক্যালি দেখতে পাচ্ছেন চুল দাড়ির যা অবস্থা হয়ে যাচ্ছে, এটাকে একটু লুক চেঞ্জ করতে যাব। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30 এবং জাস্ট ঘুম থেকে আজকে একটু লেট করে উঠেছি। ওয়েদার যা ছিল, ওয়েদার একটা শীতের আমেজ একটা চলে আসছে, মানে রুক্ষতা ব্যাপারটা আসছে, ঠান্ডার ব্যাপারটা নেই কিন্তু রুক্ষতাটা কিন্তু ধীরে ধীরে আসছে। তো এইরকম ওয়েদারে একটা ঘুম ঘুম ভাব একটা থাকে না, তো ওই জন্য আজকে লেট করেই ওঠা হয়েছে। এবং উঠে জাস্ট বাজার যাব, বাজার থেকে কয়েকটা জিনিস এনে রান্নাবান্না হবে বেসিক্যালি। না, রান্নাবান্না বেসিক্যালি মা করে রেখেছে, আজকে ডিমের ঝোল হবে আর সবজিটা হয়তো আনলে মা রান্না করবে। মা এই ড্রেসিং টেবিলের পাশে যে র‍্যাকটা ছিল এই র‍্যাকগুলো পরিষ্কার করেছে এবং এখানে যাবতীয় তার জিনিসপত্রগুলো সরানো হয়ে গেছে। মা পরিষ্কার করে দিয়েছে, এগুলো জাস্ট এবার শিফট নিজের জায়গায় করতে হবে। বাই দ্য ওয়ে, এই র‍্যাকটা চেঞ্জ করে দিয়েছে, এখানে র‍্যাকটা ওই ঘরে পাঠিয়েছে এবং ওই ঘরের র‍্যাকটা এই ঘরে নিয়ে এসেছে। এই যে আবর্জনার জায়গায় এ পৌঁছবে, কেননা এটা অলরেডি খারাপ অবস্থায় ছিল, কাজুই একে খারাপ করেছে বেসিক্যালি। যাই হোক, অনেকদিন ধরেই বাড়িতে ছিল, আজকে যখন ঘর সাফাই হচ্ছে স্বচ্ছ ঘর অভিযানে আমরা এটাকে বিদায় দিচ্ছি। বাজার থেকে ব্রাউন ব্রেড আনলাম, সাদা পাউরুটি খাওয়ার পরে এবার একটু ব্রাউন ব্রেডে চেঞ্জ করছি। শুনেছি ব্রাউন ব্রেড খাওয়া ভালো, ফাইবার থাকে প্রচুর। হ্যাঁ, অবভিয়াসলি ফাইবার যেটা শরীরের পক্ষে তো ভালোই, তো দ্যাটস ওয়াই ব্রাউন ব্রেড আনলাম। অতদিন পুজো চলবে, মনে হচ্ছে এই বেডটা এই জামা কাপড় শাড়ির ব্যাগেই ভরা থাকবে, জায়গা পাওয়া যাবে না এখানে বসার শোয়ার। আমার জিনিসপত্র এর মধ্যে রয়েছে, মায়ের জিনিসপত্র এর মধ্যে রয়েছে, তো এটাই বেসিক্যালি একটা ওপেন ওয়ার্ড্রপ হয়ে গেছে ডিউরিং পূজা। এই পুজোর সময় মানে কাজের কি কাজ, বাড়ে বাবারে, মানে পুজো বললে যে আনন্দ থাকে ঠিক আছে, ঘরের মহিলাদের প্রচুর কাজ, মানে মা আসবে যেন ঘরে সবার যেন একটা আনন্দ, কাচা কাচি ঝুল ঝাড়া, হ্যাঁ, তারপর সব পরিষ্কার করা। তারপর আমি তো তাও অনেক কিছু করি না, আমার বাপের বাড়িতে নুনের মশলা হলুদের কৌটা থেকে চিনি ডাল তেল সবের কৌটা মেজে মেজে পরিষ্কার করে টরে ধুয়ে তারপর সব জিনিস রাখবে, আমি একটু জাস্ট ওপর দিয়ে একটু ধুয়ে রেখে দিই আর পারি না। এইসব করতে করতে এত দেরি হয়ে গেছে, যার জন্য 2 বাজে এবারে খেতে বসবো। তা বেগুন ভেজেছি, বেগুনটা দেখেছিলাম বেশ বড় বেগুন এনেছিল, কচি ছিল, ওই জন্য 2 পিস ভেজেছি। আর ভেজেছি কুমড়ো, কুমড়োটা আজকে 1 সপ্তাহ ধরে আনা ছিল, দেখছি মানে গলে গলে যাচ্ছে, যার জন্য কেটে বাদ দিয়ে এই কুমড়ো ভাজা করেছি কালো জিরে দিয়ে। আর করেছি ডিমের মামলেট করে ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে বেটে করেছি, কেননা ছেলে এত দেরি করে ঘুম থেকে উঠেছে যার জন্য রাগে আমি আজকে ডিমের মামলেট করে ঝোল করে নিয়েছি। বাজার থেকে যে মাছ এনেছে সেটাকে নুন দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আমি বলি কাল করবো, আজ আর ভালো লাগছে না। এই করে তারপর তো আমি সমস্ত বাড়ির আলাদা কাজগুলো করব ঘরে, এই করে তো 2 বেজে পার হলো, এবারে ভাত খেতে মাছ খেলে বসবো। এখন কে খেলবে, কে খেলবে? ও দেখতে পাচ্ছেন ঠোঁট সাদা হয়ে গেছে, চেঞ্জ মেকওভার ফেকওভার করতে গিয়ে ঠোঁট সাদা হয়ে গেছে, ঠোঁট সাদা ব্যাপারটা ভুলে গিয়ে। এখন এই যে দেখতে পাচ্ছেন এই চেঞ্জ হয়েছে, চুলের চেঞ্জ হয়েছে, কেটে পেটে এলাম, দাড়ি কাটা হলো, ঠিক আছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 9:45 এবং যা সেলুন থেকে ফেরত এসে আমি দেখতে পাচ্ছি মা এখানে সেলাই করছে, ওই এই শাড়ির হচ্ছে ফলস পাড় সেলাই করছে। রাতে খাবার এখনো তৈরি হয়নি, তো রাতে বেসিক্যালি ডালিয়া করা হবে, ডালিয়া ডিম ভাজা হবে একদমই। এবার মাকে বলে দিয়েছি এই পুজোর উইকে, পুজোর উইক চলছে, একদম খাবার নিয়ে ঘন ঘটা করে লাভ নেই,
কেননা যত সম্ভব কম রান্না করে বাইরে গিয়ে মজা করাটাই দরকার। রান্না বান্না এই 6 দিন বাদে বাকি দিন করা যাবে, কিন্তু এই 6 দিন যদি রান্না করতেই সময় চলে যায় বাইরে আর প্যান্ডেল হপিং হবে না। তো আমি ওটাই মাকে বলেছি, ভাত আর একটা ননভেজ আইটেম করে আমরা বেরোনোর প্ল্যান করছি, কারণ এতে টাইম দেওয়া যাবে না বেশি। মানে আমার ডিউটি বেসিক্যালি এবারে পুজোর সময় 2 দিন পড়েছে, তো সেই 2 দিন ডিউটি চলাকালীন মানে ঘোরাটা কমই হবে, তো বাকি দিনগুলোতে অবশ্যই ঘুরতে হবে। আর তারপরে বাবাতে শ্রীভূমি রয়েছে, যেখানে একটা বেলা একটা দিন বেসিক্যালি পুরোই চলে যাবে লাইনে যেতে যেতে, তো ওই জন্য এবার আরও অনেক তো রয়েছে, বাট শ্রীভূমির কথাটাই ফার্স্টে বললাম, কারণ শ্রীভূমিতে মহালয়া থেকে দেখছি ভিড় শুরু হয়ে গেছে। ভালো লাগলো দেখে, এবং আমাদেরও সেই ভিড়ে এবার সামিল হতে হবে। আজকে তো প্রথমা, দেখি কাল পরশু দিক করেই চলে যাব, কারণ আগে ভাগে গেলে একটু হয়তো ভিড়টা কম পাবো, পরে গেলে হয়তো ভিড়টা আরও বেশি পাবো, ওই জন্য আগে ভাগেই আমরা ওটা ফার্স্টে ওটা দিয়ে শুরু, আগের বছরও ফার্স্টে ওটা দিয়ে শুরু করেছিলাম। এবং আগেরবারে মনে আছে দেবের সাথে দেখা হয়ে গেছিলো, মানে দেবও এসেছিলো সেখানে, তো এবারে এবারেও সেই রকমই আমি যাচ্ছি, শ্রীভূমিটাই আগে শুরু করবো ভাবছি। তো এই হচ্ছে ডালিয়া, কাজু, আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে খাওয়া হচ্ছে।